আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটার উপরে আসছি, আর দেখেন থোকায় থোকায় আমরা যে দেখেন থোকায়। আমরাগুলো অনেক মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের বাগানে যে আমরা হয়েছে, তখন আমরাগুলো খুবই ছোট ছিল, এখন অনেকটাই বড় হয়েছে, বেচার উপযোগী হয়েছে। তো আজকে আপনাদের দেখাবো আমাদের আমরাগুলো কত বড় এবং কি পরিমাণ আমরা হয়েছে, তো ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আমি বাগানের ভিতরে যাই। তো আমাদের গাছ অনেকগুলোই আছে, 20 থেকে 30টার মতো গাছ। আমি আপনাদের দেখাই, ভিডিওরা যারা দেখতে আছেন ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। তো দেখেন আমি এখন আমরা গাছের নিচে আছি, আমি আপনাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছটার উপরে আসছি, আর দেখেন থোকায় থোকায় আমরা যে দেখেন থোকায়, একটা থোকার ভিতরে 8টা 10টা 15টা করে এরম আছে। আমরাগুলো সাইজগুলো মোটামুটি বড় হয়েছে, আরও বড় হবে, দেখাই আপনাদের। আর এই সাইডে দেখেন আমরা যে পরিমাণ হয়েছে, আমরা ডাল মানে নিচে ঝুলে গেছে, ভেঙে যাওয়ার অবস্থা। আর আমি যদি আর একটা ডাল দেখাই আপনাদের, এই একটা ডাল দেখেন, এই ডালটাও মানে ভেঙে যাওয়ার অবস্থা। আমি যদি এই সাইড দিয়ে ঘুরেই দেখাই আপনাদের, এই দেখেন এগুলো ভেঙে যাওয়ার অবস্থা। তো আমি আপনাদের একটা খাইয়ে দেখাই, এই ডালটা বরিশালের আমরা খুবই সুস্বাদু এবং মিষ্টি। আমি একটা আপনাদের এই থোকাটা থেকে একটা খাইয়ে দেখাই, আমরাগুলো অনেক মিষ্টি। এর আগে আমি যেটা যে ভিডিও দিয়েছিলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, তখন আমরাগুলো ছিল মানে করা ছিল, কিন্তু এখন অনেকটাই পোক্ত হয়ে গেছে। তবে পুরোপুরি মানে পোক্ত হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন।